তাহলে আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা এর আগে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতিটা শেষ করেছিলাম এবং এটা খুব সহজ একটা অধ্যায় ছিল। তুমি তো হয়তো ভর্তি হও নাই বিধায় তুমি এটা বুঝতে পারো নাই। এটাতে যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে পার্সোনালি আইডিতে নক করবা যে স্যার আমি এই অংশটা বা এই জায়গাটা এই বিষয়টা বুঝি নেই, যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? কোনো হেজিটেশন রাখার প্রয়োজন নাই, বুঝতে পেরেছ? এখন তাহলে আমরা চলে যাব আমাদের রেগুলার ক্লাসের আজকের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। দ্বিতীয় অধ্যায়ে আজকের লেকচারটা দেখো, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানাবে। হ্যাঁ আচ্ছা। দেখা যাচ্ছে স্ক্রিনে কি দেখতে পাচ্ছ একটু আমাকে জানাবে? স্যার আপনাকে দেখতে পাচ্ছি। তাই ইয়েস স্যার। স্যার আমি কি রোটেট করবো ফোন? বুঝিনি, আমি স্যার রোটেট করে গেছি। একটু অপেক্ষা করো। স্যার এখন শো করছে। এখন শো করছে না? স্যার হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন। তাহলে দেখো হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন, এটা আমাদের আজকে পঞ্চম লেকচার। এর আগে চারটা লেকচারে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে বিস্তারিত ভাবে জেনেছিলাম। হ্যাঁ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। হিসাব বিজ্ঞান করার জন্য তোমাকে এই অধ্যায়টা বুঝতে হবে অবশ্যই, ঠিক আছে? প্রথম অধ্যায়টা তুমি যদি ভালোভাবে হয়তো নাও পারো কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে ওখান থেকে আমাদের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে না, বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। হিসাব বিজ্ঞানটা অনেকটা গণিতের মতো একটা বিষয়, কিসের মতো? গণিতের মতো। গণিতের। অন্যান্য সাবজেক্টে যেমন আমাদেরকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হয় এবং গতে গিয়ে ওই অঙ্ক করতে হয়, কিন্তু এখানে সেটা নয়, এখানে গণিতের মতো পুরোটাই আমাদেরকে সৃজনশীল অঙ্ক করতে হবে, বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। কাজে প্রথম অধ্যায় থেকে হিসাব বিজ্ঞানে সৃজনশীল প্রশ্ন আসে না, শুধুমাত্র এমসিকিউ আসে, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের রেগুলার সৃজনশীল প্রশ্ন আসবে, কাজে এই অধ্যায়টা আমাদের জানতে হবে এবং ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আজকে চলে যাচ্ছি মূল আলোচনার মধ্যে। আজকের ক্লাসের ভিত্তিতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকা, লেনদেনের ধারণা, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। তাহলে দেখো লেনদেন কি সে বিষয়ে আমরা ভূমিকা অংশে জানতে পারবো এবং লেনদেন সম্পর্কে প্রকৃত একটি ধারণা অর্জন করতে পারবো। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত ভাবে বুঝতে পারবো। ভূমিকা প্রথমে দেখো, আলাদা আলাদা আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, প্রথম ছবিটাতে কি মনে হচ্ছে দেখে বলো তো? আমাদের প্রথম ডিল ছবিটাতে করা, দেখে কি মনে হচ্ছে? কোনো কিছু ডিল করা হচ্ছে, কোনো কিছু আলোচনা করছে, দুই তিনজন মিলে কোনো একটা বিষয়ে একমত হওয়ার চেষ্টা করছে, ঠিক কি না? দ্বিতীয় নাম্বার ছবিটাতে একজন ব্যক্তি কিছু ডলার দিচ্ছে, আরেকজন নিচ্ছে। ডলার বুঝো তো? হ্যাঁ। ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে মুদ্রা বিনিময়ের মাধ্যম সেটা হচ্ছে ডলার এবং সেটা বিশ্বব্যাপীও স্বীকৃত। এরকম একটি ডলারের লেনদেন হচ্ছে, দুইজন ব্যক্তি, একজন দিচ্ছে আরেকজন গ্রহণ করছে। তিন নাম্বারটাতে দেখো তো কি বোঝা যাচ্ছে?
একজন ভিখারি ভিক্ষা করছে। একজন অসহায় মহিলা বা ভিখারি কি করছে? ভিক্ষা চাচ্ছে মানুষের কাছে। চতুর্থ নম্বরটাতে গিফট, কারো হাতে গিফট আছে। হ্যাঁ, একজন একটা গিফট বা একটা বক্স নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে চারটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেখো, চারটা চারটাই হচ্ছে ঘটনা। চারটাই কি ঘটনা? ঘটনা? অর্থাৎ বিভিন্ন ঘটনা, এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে না? যদি কেউ একজন খাচ্ছে, রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে, এরকম একটা ছবিও দিতে পারতো না এখানে? ইয়েস স্যার। তাছাড়া মাঠে ফুটবল খেলছে ছেলেরা বা ক্রিকেট খেলছে, এরকম ছবিও কিন্তু দেয়া যাইতো, যাইতো কিনা? ইয়েস স্যার। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটতে থাকে, ঠিক আছে? ইয়েস স্যার। আমাদের প্রাত্যহিক জীবনে এরকম অনেক ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনাগুলোর মধ্য হতে যে ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ টাকা দিয়ে পরিমাপ করা যাবে, সেগুলোকেই শুধুমাত্র আমরা লেনদেন হিসেবে বিবেচনায় আনবো। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। অর্থাৎ এরকম আরো অনেক ঘটনা আছে, যেমন এই যে তুমি বসে আছো, বসে কি করছো? মোবাইলে ক্লাস করছো, এটাও একটা ঘটনা, ঠিক আছে? তোমার আম্মু কি করতেছে এই মুহূর্তে? কাজ করছে। রান্নাঘরে রান্না বান্না করতেছে, এটাও একটা ঘটনা। তোমার আব্বু কোথায়? অফিসে। অফিসে, তিনি অফিসে কাজ করছেন, ফাইলপত্র দেখছেন, বিভিন্ন সিগনেচার করছেন, অনেকের সাথে কথা বলছেন, বলছেন না? এভাবে পরিবারের এক একজন সদস্য এক একটা কাজ করতেছে, এরকম অহরহ কাজ। এই কাজগুলো একটার সাথে একটা জোড়া দিলে আমাদের দৈনন্দিন জীবন, নাকি? Yes. তুমি ঘুম থেকে উঠতেছো, এটা একটা কাজ। উঠে দাঁত ব্রাশ হ্যাঁ স্যার। করতেছ, দাঁত ব্রাশ করে ওয়াশরুম থেকে বের হইছো, ওয়াশরুমের পরে গিয়ে নাস্তা করছো, নাস্তা করার পরে তুমি হয়তো যদি কোনো কিছু আনতে হয় নিচের দোকানে গেছো, হ্যাঁ, নতুবা তোমার Yes. দাদা দাদি থাকলে তাদের জন্য কিছু গরম পানি টানি, ছোটখাটো সেবামূলক কাজ করছো, তারপরে তুমি পড়তে বসছো। এখন Yes, ক্লাস স্যার। করতে বসো নাই? হ্যাঁ। এরকম এক একটা ঘটনা না, এগুলো সব একটা একটা ছোট ছোট ঘটনা না? হ্যাঁ এরপর তুমি ক্লাস শেষ করে কি করবা? হয়তো এই একটু টিভি দেখবা বা অন্য কোনো একটা বিনোদনমূলক কিছু করবা, এরপর তুমি দুপুরের খাবার খাবা, দুপুরের খাবার খাওয়ার পর একটু রেস্ট করবা, হয়তো কোথাও যদি এই আত্মীয় স্বজনের সাথে যাও তাহলে সেদিকে যাবা, ঠিক আছে? এইভাবে করে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি ছোট 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 অনেকগুলো কাজ হবে না তোমার জীবনে? হ্যাঁ স্যার। এটা তুমি কেন, এটা প্রত্যেকটা মানুষের জীবনে এভাবে করে কি হবে, অনেকগুলো কাজের সমন্বয় ঘটবে, ঠিক আছে? এই কাজগুলো, এই কাজগুলো থেকেই আমাদের মূলত লেনদেনের সৃষ্টি হয়। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। এখন দেখো লেনদেন সম্পর্কে কি বলছে আমরা একটু দেখি। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো আদান প্রদান, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য সেবা আদান প্রদান দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলে। অর্থাৎ এই যে অনেকগুলো ঘটনা আছে না আমাদের জীবনে, এই ঘটনাগুলোর মধ্য থেকে যে ঘটনাগুলোকে আমরা অর্থ দিয়ে পরিমাপ করতে পারবো, যেমন এই যে আমি এতক্ষণ পর্যন্ত তোমার জীবনে যে ঘটনাগুলো বললাম, এগুলোর সাথে কি একটারও সাথে অর্থ জড়িত আছে? তুমি ঘুম থেকে উঠছো, এখানে কি টাকা পয়সার কোনো ব্যাপার আছে? না স্যার। দাঁত ব্রাশ করেছ? ইয়েস। হ্যাঁ, নাই। না ওয়াশরুমে স্যার, গিয়েছ? নাই। তারপরে হচ্ছে যে এই তোমার আম্মু না, রান্না করতেছে, নাই। তারপরে হচ্ছে যে তুমি নাস্তা করছো, নাই। পড়তে বসছো, নাই। না হ্যাঁ, স্যার। ধরো ধরো তুমি যদি নিচে গিয়ে দোকান থেকে রান্নার জন্য একটা মুরগি কিনতা, হ্যাঁ, তাহলে কি আসে। হইতো? টাকা দিয়ে মুরগিটা কিনতে হইতো না? ইয়েস স্যার। ওইটা একটা ঘটনা, ঘটনা প্রথমে ওইটা একটা ঘটনা, তুমি যে মুরগি কিনতে গিয়েছো এটা একটা ঘটনা, কিন্তু সেই মুরগিটা কিসের বিনিময়ে কিনতে হয়েছে তোমাকে? টাকার অর্থের বিনিময়ে। বিনিময়ে। তাহলে অর্থের বিনিময়ে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকে বলা হচ্ছে লেনদেন। বুঝতে পেরেছো কিনা?
লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হলো আদান বা প্রদান। এটা আদান প্রদান করাকেই লেনদেন বুঝায়। তবে সেই আদান প্রদানটা কিভাবে হইতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যেতে হবে, ঠিক আছে? অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, এরূপ কোন দ্রব্য সেবা আদান প্রদান দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলে। বুঝতে পেরেছো কিনা? এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। তাহলে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, কোনো একটি ঘটনা লেনদেন হতে হলে আমরা খুব সহজে এটাকে লেনদেন বলে দিব না। আমরা যারা হিসাব বিজ্ঞানের ছাত্র আছি, আমরা আমাদের সুনির্দিষ্ট তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই কোনো একটি ঘটনাকে লেনদেন বলবো। তো কোনো একটি ঘটনাকে লেনদেন হিসেবে বলতে হলে আমাদেরকে কিছু বৈশিষ্ট্যর দিকে গভীরভাবে মনোযোগ দিতে হবে। অর্থাৎ কোনো একটি ঘটনার সাথে আমরা এখন যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, সেই বৈশিষ্ট্যগুলো যদি মিলে বা এই অ্যাডজাস্ট হয়, তাহলে আমরা কি করব, লেনদেন হিসেবে স্বীকার করে নিব। প্রথমে আসো অর্থের অঙ্কের পরিমাপযোগ্য। কোনো একটি ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই কি হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় এমন কোন ঘটনা লেনদেন হবে না। যেমন তোমার আম্মু রান্না করতেছে, ঠিক না? Yes, sir. কিন্তু এটা এটা কষ্টকর একটা কাজ, ঠিক? হ্যাঁ, আমরা যদি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাই তাহলে কিন্তু টাকা দিতে হয় না? Yes, sir, টাকা দিই। হ্যাঁ, কিন্তু বাসা থেকে খাবার খাইলে কি টাকা দিতে হচ্ছে? না। তাহলে রেস্টুরেন্টটাকে আমরা লেনদেন বলছি কেন? ওটা টাকা দিয়ে পরিমাপ করা যায়। একটা পিৎজার দাম, একটা সমোসার দাম, একটা চিকেন রোলের দাম, এরকম করে আমরা হিসাব করতে পারি না? হ্যাঁ স্যার। কিন্তু বাসায় যেগুলো আমরা খাই এগুলো কি অর্থ দিয়ে বিনিময় করি? না। তাই বাসার গুলো কখনো আমাদের জন্য কি হবে না, লেনদেন হবে না। আর আমরা যদি রেস্টুরেন্ট থেকে খাই তাহলে সেটা কি হবে, লেনদেন হবে। বুঝছো কি না? ইয়েস স্যার। কেন লেনদেন হবে রেস্টুরেন্টটা? কারণ হচ্ছে ওখানে আমরা অর্থের বিনিময়ে খাচ্ছি, টাকা দিয়ে পরিমাপ করতে পারছি। বুঝতে পেরেছো কি না? হ্যাঁ স্যার। এবার নেক্সট দুই নাম্বারটা আসো, আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেন অবশ্যই কি করবে, কোনো একজন ব্যক্তির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। যেমন আমি যদি এখন একটা মোবাইল ক্রয় করি, হ্যাঁ, নতুন একটা মোবাইল যদি আমি ক্রয় করি তাহলে কি হবে বলতো? টাকার বিনিময়ে ক্রয় করব। টাকার বিনিময়ে ক্রয় করলে আমার থেকে, মনে করো আমি যদি 15,000 টাকা দিয়ে একটা মোবাইল ক্রয় করি, তাহলে আমার নিকট থেকে 15,000 টাকা চলে যাবে, ঠিক না? এবং যে আমার কাছ থেকে মোবাইল, আমি যার কাছ থেকে মোবাইলটা ক্রয় করছি তার কাছে 10-15,000 টাকা ঢুকবে, ঠিক না? হ্যাঁ, অর্থাৎ আমার টাকা কমে যাচ্ছে, আমার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে। অন্যদিকে আরেকজনের আর্থিক অবস্থা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এরপর হচ্ছে যে তিন নাম্বার, দ্বৈত সত্তা। তাহলে লেনদেন হতে হলে অবশ্যই দ্বৈত সত্তা বা দুটি পক্ষ এর প্রয়োজন হবে। দুটি পক্ষ ছাড়া কখনো লেনদেন গোটা সম্ভব না স্যার। আমি ওই যে 19 তারিখ ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, দ্বৈত সত্তা, বুঝতে পেরেছ? দ্বৈত সত্তা। এবার চলে যাচ্ছি চার নাম্বারটাতে। চার নাম্বার বলছে স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র। প্রতিটা লেনদেন স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র। তুমি যদি এখন মনে করো নিচে গিয়ে মুরগি ক্রয় করো, এটা একটা যেমন লেনদেন হবে, ঠিক একইভাবে দুপুরের পরে যদি তুমি তোমার ছোট বোনের জন্য কিছু এই চিপস বা চকলেট কিনতে যাও, সেটা একটা লেনদেন হবে, ঠিক আছে? এবং প্রতিটা আলাদা আলাদা লেনদেন হবে, ঠিক আছে? Yes, sir. বুঝছো কিনা? বা তুমি মনে করো মুরগি কিনলা বাসার জন্য,
আর তোমার ছোট ভাই বোন যদি কেউ থাকে তাদের জন্য কিছু এই খাবার এই ইয়া কিনলে, এই নাস্তা কিনলে, চকলেট। তাহলে দুইটাই কি হবে, সম্পূর্ণ আলাদা আলাদা লেনদেন হবে, বুঝতে পেরেছ? ইয়েস স্যার। এরপর হচ্ছে কি, দৃশ্যমানতা। লেনদেন সব সময় দৃশ্যমান হবে এমন কিন্তু নয়, অনেক সময় লেনদেন অদৃশ্য হতে পারে বা দেখা যায় না এমনও হতে পারে। যেমন আসবাবপত্রের অপচয়, আমরা নতুন একটা আসবাবপত্র কিনলে যে টাকা মূল্য থাকে, পুরাতন হয়ে গেলে কি একই টাকা মূল্য থাকে না মূল্যটা কমে যায়? ওটা কমে যায়। মূল্যটা কমে যায় না, এই মূল্য কমে যাওয়াকে বলা হচ্ছে অপচয়। এই অপচয় ঘটাটা আমরা কিন্তু দেখি না, চোখে দেখি না তাহলে এগুলো হচ্ছে দৃশ্যমান অদৃশ্য লেনদেন। কিছু কিছু লেনদেন আছে দেখা যায়, আবার কিছু কিছু লেনদেন আছে দেখা যায় না। দেখা যায় না। এরপর বলা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, লেনদেনগুলো ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ পূর্বে ঘটে যায় বর্তমানেও রেজাল্ট আছে এমন কোন বিষয়কে বলা হয় ঐতিহাসিক ঘটনা। ঠিক আছে, তাহলে লেনদেন হচ্ছে কি, ঐতিহাসিক ঘটনা। এরপর হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। লেনদেনের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে হিসাব সমীকরণ রয়েছে সেই হিসাব সমীকরণে লেনদেন অবশ্যই কি করবে, প্রভাব বিস্তার করবে, বুঝতে পেরেছ? Yes, স্যার। হিসাব সমীকরণটা আমরা এখনো জানি না, আমরা পরবর্তীতে হিসাব সমীকরণের একটা ক্লাস থাকবে সম্পূর্ণ, তখন আমরা হিসাব সমীকরণটা ভালো করে বুঝে ফেলবো এখান থেকে। ঠিক আছে, Yes, স্যার। এবার আসো শ্রেণী কাজগুলো একটু দেখি। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে কি বলা হয়? লেনদেন সর্বদা কিসের পরিবর্তন করে? হিসাবের উৎস কি? লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি? তাহলে প্রথমটা হচ্ছে কি, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে কি বলা হয় বলো তো দেখি। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে কি বলা হয়? লেনদেন। লেনদেন, গুড। লেনদেন সর্বদা কিসের পরিবর্তন ঘটে করে বলতে পারবে? আর্থিক লেনদেন সর্বদা আর্থিক অবস্থার আর্থিক অর্থের পরিবর্তন ঘটায়। হিসাবের উৎস কি? লেনদেন। লেনদেন, দেখি হয় কিনা। হিসাবের উৎস হচ্ছে লেনদেন, গুড। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি? লেনদেন শব্দটির আদান আবিধানিক প্রদান। অর্থ হচ্ছে আদান বা আদান প্রদান। প্রদান। এরপর হচ্ছে সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা কি লেনদেন? কথা কি ঠিক, সকল লেনদেন গুলো কোনো না কোনো একটা ঘটনা, কিন্তু সব ঘটনাগুলো কি লেনদেন হবে? না স্যার। হ্যাঁ, যেমন তুমি ঘুম থেকে উঠছো, এটা একটা যেমন ঘটনা, তুমি বাজার করতে গেছো, এটাও একটা ঘটনা। তুমি ঘুম থেকে উঠছো যে এটা শুধুই ঘটনা, কিন্তু সেটা লেনদেন নয়। আবার নয়। তুমি বাজার করতে গেছো যে সেটা একই সাথে ঘটনা এবং একই সাথে কি লেনদেন। লেনদেন। ঠিক আছে, কাজেই সবগুলো লেনদেন ঘটনা হবে, কিন্তু সবগুলো ঘটনা লেনদেন হবে না। হবে না। আর্থিক ঘটনা থেকে কোনটির উৎপত্তি ঘটে? তাহলে আর্থিক ঘটনা থেকে লেনদেনের কি হয়, উৎপত্তি হয়। প্রতিটি লেনদেন বা আদান প্রদানের দুটি পক্ষ বা হিসাব জড়িত থাকে, এটাকে কি বলে? লেনদেন। 2,000 টাকার মূল্যের পণ্য ক্রয় বা বিক্রয় হলে লেনদেন হবে কেন? প্রতিটি লেনদেনে জড়িত থাকে কয়টি পক্ষ? দ্বৈত সত্তা বলতে কি বুঝায়? তাহলে দেখো, সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা কি লেনদেন? না, এটা সকল ঘটনা কি নয়, লেনদেন নয়। নয়। আর্থিক ঘটনা থেকে কোনটির উৎপত্তি হয়? লেনদেনের উৎপত্তি হয়। প্রতিটি লেনদেন বা আদান প্রদানের দুটি পক্ষ বা হিসাব জড়িত থাকে, এটাকে বলা হয় কি, লেনদেনের দ্বৈত লেনদেনে সত্তা। দ্বৈত সত্তা। 2,000 টাকা মূল্যের পণ্য ক্রয় বা বিক্রয় হলে লেনদেন হবে কেন? কেন লেনদেন হবে? কারণ হচ্ছে
অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বলে। 2000 টাকাটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না, হ্যাঁ স্যার। তাই এটা কি হবে? লেনদেন হবে। প্রতিটি লেনদেনে জড়িত থাকে কয়টি পক্ষ? প্রতিটি দুইটি লেনদেনে কমপক্ষে দুইটি পক্ষ কি থাকবে জড়িত? চলতে থাকবে। বুঝতে পেরেছ? ইয়েস স্যার। দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? দ্বৈত সত্তা বলতে দুটি পক্ষ বা সুবিধা গ্রহণকারী ও দুটি প্রদানকারীকে পক্ষ বোঝানো গ্রহণকারী এবং সুবিধা হয়ে থাকে। প্রদান। বুঝতে পেরেছ? তাহলে হ্যাঁ স্যার। আজকের লেকচার শেষ হলো। আজকের লেকচারে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। সৌমিক, বুঝতে না পেরেছ স্যার। ইয়েস স্যার। এতক্ষণ যা বললাম সেগুলো কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে বলো।